গাঁদা ফুলের পাপড়িগুলো এভাবে টবের মধ্যে আমি খুলে বিছিয়ে দেব, পুরো টবের মধ্যে বেশ ভালো করে বিছিয়ে দেব। এবং এগুলো বিছানো হয়ে গেছে তো এর মধ্যে হালকা হাতে চাপ দিয়ে আমি বীজগুলো হালকা দেবে দেব এবং সম পরিমাণ চারিদিকে জল দিয়ে দেব, যাতে একে অপরের ওপরে বীজগুলো চেপে না যায় এবং এদিকে ওদিকে ছড়িয়ে না যায়। এখানে আমি মাটি, কোকোপিট এবং গোবর সার সম পরিমাণে ব্যবহার করেছি, সেটা টবের মধ্যেও ব্যবহার করেছি। এগুলো আমি এখন বীজগুলোর ওপরে হালকা করে 1 ইঞ্চি বরাবর দিয়ে দিব। তো এইটা আমার এখনও গ্রোথ হয়নি, কিন্তু আমি মাটির টবে সেই সেম পরিমাণ একই জিনিস করেছিলাম, সেখানে আমার গ্রোথ হয়েছে 1%। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা, এখানে একটা, দুটো এবং আর একটা গাঁদা ফুলের চারা গ্রোথ হয়েছে। আরও কিছুদিন পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ হেলদি আছে চারাগুলো। এবং মাটির টবে আমি গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, সঙ্গে আরও কিছু ফুলের চারা গ্রোথ পেয়েছে। তো চারাগুলোতে আমি এখন পর্যন্ত কোনো রকম কীটনাশক ইউজ করিনি, শুধু নিম তেল ইউজ করেছি যেটা অর্গ্যানিক, এবং কোনো ফার্টিলাইজার ইউজ করিনি, যেহেতু আমি সম পরিমাণ টবের মাটি হিসাবে গোবর সার ব্যবহার করেছিলাম। তো এই চারাগুলো এখন আমি রিপোর্টিং করব, এক এক করে চারাগুলো আমি তুলে নেব। তো এই চারাগুলি এখন আমি রিপোর্টিং করব 8 ইঞ্চি টবে। গরমকালে খুব বড় টবের দরকার, কিন্তু আমি 8 ইঞ্চি টবে এখন এগুলোকে রিপোর্টিং করব। পরবর্তীতে দেখা যাবে যদি ফুলের গ্রোথ বেশ ভালো হয় গাছের চারার, তাহলে বড় টবে লাগিয়ে দেব। তো গাছগুলোর শিকড়গুলো দেখতে পাচ্ছেন বেশ হেলদি শিকড় আছে এবং চারাগুলো বেশ হেলদি আছে। এখানে চারা দুটি বড় আছে, কিন্তু এই যে চারাটা দেখছেন, এই দুটো চারা আছে এখানে, চারা দুটো বেশ বড় নেই, কিন্তু তবু আমি এদেরকে তুলে নেব, যেহেতু আমার এখানে আদার্স ফুলের চারা গ্রোথ করছে সেই হিসাবে। তো এই চারাগুলি এখন আমি রিপোর্টিং করব 8 ইঞ্চির এই টবখানাতে। তো চারাগুলো দেখুন, চারাগুলো বেশ হেলদি আছে, এখন পর্যন্ত কোনো পোকামাকড়ে আক্রমণ করেনি। বিশেষ করে গাঁদা ফুলের চারায় কোনো পোকামাকড় আক্রমণ করে না, তবুও নিম তেলটা দেওয়া বেশ ভালো, হয়তো আক্রমণ করতেই পারে। তো এখানে আমি মাটি ব্যবহার করেছি এবং বালি আর গোবর সার সম পরিমাণে ব্যবহার করেছি। তো এই মাটির সঙ্গে আমি আরও কিছু পরিমাণ গোবর সার মিক্স করে নেব। গোবর সারের সঙ্গে আমি মিক্স করেছি হাড় গুঁড়ো। এই যে গোবর সারটা দেখছেন, এটা তৈরি করতে আমার 3 থেকে 4 মাস লেগেছে। তো কীভাবে এটা তৈরি করবেন সেই বিষয়ে ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনি গিয়ে চেক করতে পারেন। বন্ধুরা, এখন পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তো এখানে আমি গোবর সার আর হাড়ের গুঁড়ো কিছু পরিমাণ মিক্স করলাম, এই মাটিটাকে আমি ভালো করে নেড়ে নেব। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো এই চারাগুলো এখন আমি রোপণ করব। তো এক এক করে আমি চারাগুলো রোপণ করে নিচ্ছি। চারাগুলো আমি ঠিক সাইজ হিসাবে কোন হিসাবে একটু সেট করে নিই। তারপরে এখানে আমি ব্যবহার করব কিছু পরিমাণে আরো মাটি। এবং এই চারাগুলোতে আমি এখন কি কি পরিচর্যা করব সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে নিয়ে আসব, ফুল আসা পর্যন্ত ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। মাটিগুলো হালকা হাতে চেপে দিলাম যাতে গাছগুলো এদিকে ওদিকে দুলিয়ে না পড়ে, এবং হালকা পরিমাণে চারিদিকে আমি মাটি ছড়িয়ে দেব আরও পরিমাণে। তা আমার অলমোস্ট মাটিগুলো দেওয়া হয়ে গেছে এবং এই মাটিগুলো আমার ভিজে আছে যেহেতু, তো সেখানে আমি বেশি পরিমাণ জল ইউজ করব না। যে কোনো চারা রিপোর্টিং করার পর ওভার ওয়াটারিং করে দেওয়া ভালো, কিন্তু আমি এখানে বিশেষ জল ইউজ করব না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে কোনো পরের নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গার্ডেন।